সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডালিয়া আক্তার, সহকারী প্রভাষক, বাংলা, মুজিবুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখবে তারা প্রত্যেকে প্রতিটি ক্লাস থেকে কমপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। অতএব তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। সেক্ষেত্রে এটা আমার লেকচার নাম্বার 3 এমসিকিউ ক্লাসের উপর। গত ক্লাসগুলোতে আমি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে ক্লাস নিয়েছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা এবং দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষায় ভালো একটি মার্কস অর্জনের চেষ্টা করবে। তো চলো প্রথমে আমরা ভাষা এবং বাংলা ভাষা থেকে কিছু প্রশ্ন দেখি। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? আমরা প্রাণী বলতে অনেক কি জানি, পশু পাখি, গাছপালা, একটা গাছেরও প্রাণ আছে, কিন্তু সবারই কি ভাষা নেই, একমাত্র কি মানুষের ভাষা আছে? তাহলে এটার উত্তরটা কি হবে, যে প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। তারপর দেখো আছে যে ভাষা কত প্রকার, এটার উত্তর হবে ভাষা 2 প্রকার, মৌখিক এবং লিখিত ভাষা। এবার 3 নম্বর প্রশ্ন, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেইগুলোকে কি বলা হয়? এটা উত্তরটা হবে দেখো যে যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে বলা হয় মৌখিক ভাষা। 4 নম্বর প্রশ্ন দেখো, অক্ষর কি? অক্ষর হচ্ছে কথার টুকরো অংশ, যাকে আমরা ইংরেজিতে বলি সিলেবল। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? এখানে উত্তরটা হবে মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে, কারণ আমরা যারা মুখে কথা বলি সেই ভাষা যদি লিখে না রাখি সেই ভাষাগুলো একদমই কি হারিয়ে যায়, কিন্তু লিখে রাখা ভাষাগুলো কি হারিয়ে যায়, এই জন্যই বলা হয়েছে যে মৌখিক ভাষার সীমাবদ্ধতা রয়েছে। এবার আসো দেখো যে 6 নম্বর প্রশ্ন, উচ্চারণের একক কি? এখানে উত্তরটা হবে উচ্চারণের একক হচ্ছে অক্ষর। 7 নম্বর প্রশ্ন দেখো, ভাষার প্রধান উপাদান কয়টি? এখানে উত্তরটা হবে 4টি, ভাষার প্রধান উপাদান হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগ্য। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে আওয়াজ বলে। 9 নম্বর প্রশ্ন দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এটা আমরা সেই ছোটবেলা থেকেই জানি যে এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলা হয়। এবার দেখো 10 নম্বর প্রশ্নে, ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান কততম? এটার উত্তর হবে ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান 3য়। 11 নম্বর প্রশ্নে দেখো, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? বাগ্যার্থ। অর্থাৎ ভাষার মধ্যে যে যে অধ্যায় আমরা শব্দ এবং বাক্যের অর্থগুলো আলোচনা করি সেটা টপিক হচ্ছে বাগ্যার্থ। 12 নম্বর প্রশ্নগুলো দেখো, সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম হচ্ছে ইশারা ভাষা। 13 নম্বর প্রশ্ন দেখো, শিশু প্রথমে যে ভাষা শেখে তাকে কি বলা হয়? শিশু প্রথমে যে ভাষা শেখে তাকে আমরা কি বলি, প্রথম ভাষা বা মাতৃভাষা। এবার 14 নম্বর প্রশ্ন, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে? একই দেশে মানে অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই জন্য কি ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলা হয় উপভাষা। 15 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাধু ভাষার জনক কি? এখানে উত্তরটা হবে বাংলা সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো, উপভাষার অপর নাম কি? এটার উত্তরটা হবে উপভাষার অপর নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। 17 নম্বর প্রশ্ন দেখো, ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? এটা হবে ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। পরের প্রশ্ন দেখো, ভাষার লিখন ব্যবস্থা প্রধানত কত প্রকার? এখানে উত্তরটা হবে ভাষার লিখন ব্যবস্থা 3 প্রকার। 19 নম্বর প্রশ্ন দেখো, ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলেই চলবে না, তাকে অবশ্যই কি হতে হবে,
তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, যার কারণে যে পশু পাখির যে আওয়াজগুলো করা হয় তাকে কিন্তু আমরা ভাষা হিসেবে গ্রহণ করি না, কারণ হচ্ছে সেগুলো কি আওয়াজ হলো বা ধ্বনি হলো সেগুলো কোনো নির্দিষ্ট অর্থ নেই। তো অবশ্যই বাকযন্ত্রের সাথে উৎপাদিত বলেই কি চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। 20 নম্বর প্রশ্ন দেখো, চলিত ভাষার সৃষ্টি হয়েছে কত খ্রিস্টাব্দে? এটার উত্তরটা হবে চলিত ভাষা সৃষ্টি হয়েছে 1914 খ্রিস্টাব্দে। এবার আসো 21 নম্বর প্রশ্ন, সাধু রীতির জন্ম হয়েছে কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। এবার পরের প্রশ্ন দেখো, ধ্বনির উচ্চারণের জন্য মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলা হয়? এটা আমরা সবাই জানি যে বাকযন্ত্রের সাহায্যে আমরা উচ্চারিত ধ্বনিগুলোকে আমরা কি ভাষা বলি। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি? এটার উত্তর হবে বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 25 নম্বর প্রশ্ন দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এটা অবশ্যই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো, বাংলা স্বরবর্ণ কয়টি? এটা আমরা সেই ছোটবেলা থেকে জানি যে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। 27 নম্বর প্রশ্ন দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কলা বলা হয়। 28 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি। তারপর আসো 29 নম্বর প্রশ্ন, একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলা হয়। যেমন বলি যে পাক্কা, এখানে ক ও বর্ণটি দুবার ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে একটি দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। 30 নম্বর প্রশ্ন দেখো, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। 31 নম্বর প্রশ্ন দেখো, সন্ধি ভাষাকে কি করে? সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। 32 নম্বর প্রশ্নটা দেখো যে কম্পনজাত ধ্বনি কোনটি? এখানে উত্তরটা হবে কম্পনজাত ধ্বনি হচ্ছে র, কারণ র উচ্চারণ করার সময় একটা কি দেখো যে কম্পন সৃষ্টি হয়, ধ্বনিটা কম্পন সৃষ্টি করে র বর্ণটি উচ্চারিত হয়। 33 নম্বর প্রশ্ন দেখো, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? ধ্বনির নির্দেশক প্রতীক বা সংকেত বলা হয় বর্ণ। এবার আসো 34 নম্বর প্রশ্ন দেখো, ডয়বিন্দুর এবং ভয়বিন্দুর ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয়? এই ধ্বনি দুটিকে বলা হয় তারণজাত ধ্বনি, কারণ এই ধ্বনি দুটি উচ্চারণ করার সময় জিহ্বাটা দেখবে তালু সাথে উল্টো হয়ে লেগে মানে একটা তাড়না করে ধ্বনিটা বের হয়, এই জন্য ডয়বিন্দুর এবং ভয়বিন্দুরকে তারণজাত ধ্বনি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস নিলাম। এই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ক্লাস থেকে তোমরা কমপক্ষে 5 থেকে 6টি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। তো আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আমি আলোচনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।